আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া ও আল্লাহ সুবহানু তাআলার অশেষ কৃপায় ভালো আছি। শিলু আপার সাথে আজ আমরা সকালের নাস্তা করতে এসেছি গুলশান নর্থ ক্লাবে। নর্থ ক্লাবের এই জায়গাটা আমাদের খুব পছন্দের এবং স্বাচ্ছন্দ্যের। বছর যাবত গুলশান লেক পার্কে ভোরবেলা নিয়মিত হাঁটছি। হাঁটতে হাঁটতে যে বন্ধন সৃষ্টি হয়েছে তা অনেক কিছু থেকে অনেক ঊর্ধ্বে। যাদের সাথে হাঁটি তাদের মধ্যে শিলু আপা অন্যতম। বয়োজ্যেষ্ঠ কয়েকজনের মধ্যে উনি একজন, তাকে আমরা সবাই খুব ভালোবাসি। উনি আমাদের সবার কাছেই অত্যন্ত শ্রদ্ধাভাজন। আনন্দে দুঃখ বেদনা সব কিছুতেই উনি আমাদের সাথে থাকেন, আমাদেরকে দেখে রাখেন। বিগত 20 বছরে কত 20 বার যে শিলু আপা নিজে রান্না করে আমাদের খাইয়েছেন তার হিসেব আমরা কখনোই করিনি। শিলু আপা এনেছে অতএব সবাই খাবো এমনটাই ভেবেছি।
শিলুয়াপা আমাদের ছেড়ে চলে যাচ্ছেন। এর আগেও বহুবার গেছেন, আবার দুই তিন মাস পর ফিরে এসেছেন, কিন্তু এবার বোধহয় এত তাড়াতাড়ি ফিরবেন না। শিলু আপার তিনজন সন্তান, তিনজনই বিদেশে সেটেল করেছে। শিলু আপা নিজেও এবার সেটেল করবেন মেলবোর্নে, এভাবেই যাচ্ছেন, বাকি আল্লাহ ভরসা। শিলু আপা, আল্লাহ চাহে তো তোমার সাথে আবার দেখা হবে, ভালো থেকো সব সময়। আল্লাহ আমাদের সবাইকে ভালো থাকার তৌফিক দান করুন, আমিন। আপনারা যারা আমার চ্যানেল লায়লা আরজুমান্স ভিউ সাবস্ক্রাইব করেছেন এবং যারা করেননি তাদের সবাইকে ধন্যবাদ। আবার দেখা হবে, আল্লাহ হাফেজ।